নমস্কার, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু হচ্ছে রান্নাঘর দিয়ে। ঘুম থেকে উঠে প্রত্যেকটা মেয়েরই এই একটাই কাজ, সকালবেলায় ঘুমো ঘুমো ঢুলু ঢুলু চোখে রান্নাঘরে এসে চায়ের জল চাপানো। তবে আজকে আমার সেই পর্বটা মিটে গেছে, চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বানাতে। ছোটবেলায় মা যেরকম করে বানিয়ে দিত টিফিনে খাওয়ার জন্য, একটু আলু পেঁয়াজ ভাজা দিয়ে, একটু লঙ্কা কুচি, একটু আদা কুচি দিয়ে চাউমিন, তা আবার হলুদ হলুদ, সেটা বানাচ্ছি। তবে এক্সট্রা আমি অ্যাড করেছি একটু বাঁধাকপি, এই দিয়ে এই সকালের ব্রেকফাস্ট। আলু পেঁয়াজ বাঁধাকপি একটু লঙ্কা, এগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে তাতে এই পিৎজা অ্যান্ড পাস্তা সসটা একটু দিয়ে দেবো। অ্যাকচুয়ালি সস খুব একটা বেশি আমি পছন্দ করি না, কিন্তু ওই যে আমার কর্তা মশাইয়ের আবার বেশ পছন্দ, তো এই পিৎজা অ্যান্ড পাস্তা সসটা চাউমিনে দিলে খুব বেশ ভালোই লাগে। সব কিছু মিশিয়ে এবার সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব। অনেকেই আছে ম্যাগি জিনিসটাকে ভীষণ পরিমাণে ভালোবাসে, মানে ম্যাগির নাম শুনলেই হ্যাঁ খাবো, মানে এক লাফে বলে দেয় খাবো। কিন্তু কেন জানি না ম্যাগি বিষয়টা আমার একদম পছন্দ হয় না। হ্যাঁ বানাই, ডিম সব কিছু দিয়ে যেরকম চাউমিন বানানো হয় অনেক সময় সেরকম করেও বানাই, কর্তা মশাই খাই ঠিকই, ওর পছন্দ, কিন্তু আমার ব্যক্তিগতভাবে ম্যাগিটা একদম ভাল লাগে না। তবে চাউমিনটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। সকাল সকাল এই শীতের মধ্যে ধোয়া ওঠা গরম গরম ভেজ চাও দুজনে মিলে নিয়ে বসে পড়েছি, আর তার সাথে এক রাশ গল্পের ভান্ডার। খাওয়া দাওয়া করে ও যাবে অফিসে, ওর স্নান পুজো সব কমপ্লিট। সকাল 9টা বাজে, 9:15-এর মধ্যেই মোটামুটি এখন বেরিয়ে যায়। আগে আর একটু আগে আগে যেত, এত মারাত্মক ঠান্ডা পড়েছে এখানে, সকালবেলায় ঘুম থেকে ওঠাটা ভীষণ পরিমাণে কষ্টকর একটা ব্যাপার। আগে যেরকম 5:30-6টার মধ্যে উঠে পড়তাম, সেই আমি এখন ঘুম ভাঙতে ভাঙতে 8:30-8টা বেজে যাচ্ছে। আর ঘুম ভেঙে গেলেও ওই কম্বলের তলার থেকে বেরোনোটা ভীষণ কষ্টকর একটা ব্যাপার। আজকে এখানে 4 ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডায় একদম জড়সড়। ঘুম থেকে উঠে গরম গরম চা খেয়েই তার জন্য ওকে বললাম, তুমি স্নান পুজোটা সারতে থাকো আর আমি গরম গরম কিছু একটা টিফিন বানিয়ে দিই। শীতকালে এটাই একটা ব্যাপার, কিছু একটা বানিয়ে রাখলেই আধ ঘন্টার মধ্যে এমন ঠান্ডা হয়ে যায় যে আর খাওয়ার উপায় থাকে না। ও বেরিয়ে যাওয়ার পর আমিও একটু বেরিয়ে পাশের দোকান থেকে এই পনিরটা নিয়ে আসলাম। আজকে একটু পনির বানাবো। আজকে যেহেতু মঙ্গলবার, মঙ্গলবার দিন আমি ওই সলিড মাছ মাংস ডিম এটা খাই না, মানে পেটে দিই না আর কি। তবে হ্যাঁ, তাই বলে এমন নয় যে পেঁয়াজ রসুন বা মসুরির ডাল এগুলো খাই না, এগুলো আমি খাই, কিন্তু মাছ মাংস ডিমটা খাই না। যাই হোক, ভেজ নন ভেজ নিয়ে অনেক বেশি বাক বিতন্ডা আছেই, সেই নিয়ে আর বেশি পড়ে লাভ নেই, আমি বরং আমার কাজটা করি। ওদিকে পনির আর পেঁয়াজটা কাটতে কাটতে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিসপত্র অর্ডার করেও দিয়েছি, আজকে একটু হালকা ফুলকা খাবো, সেই কারণেই কিছু অর্ডার করলাম। পেঁয়াজগুলোকে এরকম বড় বড় করে কেটে তার পাল্পগুলোকে বের করে নিচ্ছি, আর ওদিকে পনিরটাকেও একটু বড় বড় করে কেটে রেখেছি। আর কাটতে কাটতে ব্লিঙ্কিট থেকে আমার অর্ডারটাও চলে এসছে মাত্র 7 মিনিটের মধ্যেই। ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম এই বেবি কর্নগুলো। বেবি কর্নটা আমার খেতে বেশ লাগে, কারা কারা এরকম বেবি কর্ন খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও। বেবি কর্নগুলোকে এরকম মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজেই, আর একটু জল গরম করে তাতে সামান্য লবণ দিয়ে ব্রোকলি আর বেবি কর্নগুলোকে হালকা একটু বয়েল করে নেব। আর এখানে একটা ম্যারিনেশন করেছি, তাতে আছে টক দই, একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তার সাথে একটুখানি আদা বাটা, আর দিয়ে দিয়েছি এখানে একটু তন্দুরি মশলা, লবণ, ব্যাস এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে তার মধ্যে পনির, পেঁয়াজ, ব্রোকলি আর এই বেবি কর্ন, এগুলো সব কিছু দিয়ে ভালো করে মেখে মোটামুটি 20 মিনিটের জন্য রেখে দেব। বেবি কর্নটা একটুখানি সেদ্ধ করে নিলাম, তাতে করে বেশ নরম হয়ে যাবে, আর মোটামুটি 20 মিনিটের জন্য যদি রেখে দেওয়া হয় তাহলে টেস্টটাও
বেশ ভালো হয়। এই যে মোটামুটি আমার ম্যারিনেশন করা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 20 মিনিট আমি রেখে দেবো। ততক্ষণে আটা মেখে রুটিটা বরং করে নেওয়া যাক। ওই যে বললাম আজকে একটু হালকা ফুলকা খাবো, তো হালকা ফুলকার মধ্যে আজকের মেনু হচ্ছে এই যে গরম গরম রুটি, আর ওই যে ম্যারিনেশনটা সেটা আমি এয়ার ফ্রায়ারে এবার মোটামুটি 140 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য বসিয়ে দিয়েছি। হালকা একটু অয়েল ব্রাশ করে দিলে জিনিসটা কিন্তু খেতে খুব ভালো হয়, খুব একটা বেশি তেল লাগেও না, আর খেতেও বেশ ভাল লাগে, আর জিনিসটা হেলদিও হয়। ওদিকে এয়ার ফ্রায়ারে পনিরটা হচ্ছে, আর তার সাথে আমি গরম গরম রুটিও ভেজে নিচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। মোটামুটি হয়ে এসছে, এ দেখো কি সুন্দর টেম্পটিং হয়েছে দেখতে, খেতেও কিন্তু বেশ ভাল লাগে। যদি চাও উপর থেকে একটু মেয়োনিজ বা টক দই দিয়ে একটু মাখিয়ে নিলেও খেতে খারাপ লাগে না। খাওয়া দাওয়া সেরে ছাদে একটু, আজকে রোদ এসছে সেই কারণে ছাদে এসে দাঁড়িয়েছিলাম, অমনি দেখি রাস্তা দিয়ে যাচ্ছে গান্নে গান্নে বলতে বলতে। অ্যাকচুয়ালি আখকে এখানে গান্না বলে আর কি। বহুদিন পর দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে এসে এই তিনজনে মিলে খেতে শুরু করে দিয়েছি। প্রায় 15 থেকে 20 দিন পর আজকে একটু রোদের দেখা পেলাম। কি ভালো যে লাগছে রোদটা, এই ঠান্ডায় এরকম একটু উষ্ণ পরত যেন দারুণ একটা আরাম দিচ্ছে শরীরে। আর এরাও এদের নানান রকম গল্প আড্ডা চলছেই, কোথায় ঘুরে উঠছে, কোন পাতাং কাটলো, এইসব গল্প, স্কুলে এদের কি কি হয়। তবে হ্যাঁ, অফসিজনে এই আখটা এত মিষ্টি ছিল কি বলবো। ন্যাচারালি গরমকালে আখের রসটা বেশ খাওয়া হয়, কিন্তু শীতকালে খুব একটা বেশি খাওয়া হয় না। এত মিষ্টি আখের আখ গরমকালেও যেন পাওয়া যায় না। যাই হোক, এদের সাথে গল্প করতে থাকি আর তার সাথে আখও খেতে থাকি। আর বিকেলবেলায় একটু বেরোনোরও প্ল্যান আছে, ভাবছি কিছুক্ষণ এদের সাথে ব্যাডমিন্টন খেলবো, তারপর বিকেলবেলায় সুদর্শন আসলে তারপর একটু বেরোবো। যেহেতু মঙ্গলবার, মঙ্গলবার করে একটু হনুমান মন্দিরে আমি যাই। দিল্লিতে থাকতেও যেতাম প্রত্যেক সপ্তাহেই, তখন তো ব্লগ করতাম না, ওই জন্য অতটা বেশি দেখাতেও পারতাম না। আর বিকেলবেলায় দেখো বেরিয়েছি, আরে মারাত্মক ভিড়, এরকম ভিড় অমৃতসরে এই প্রথম দেখলাম। মানে চারদিকের গাড়ি এখানে এসে একদম আটকে গেছে, যাওয়ার কোনো উপায় নেই। তো যাই হোক, অত ভিড় ঠেলে আর ভিডিও শ্যুট করা হয়নি। মন্দির ঘুরে চলে এসেছি কুলচা খেতে। বহুদিন ধরে ইচ্ছা করছে কুলচা খাবো, কুলচা খাবো, কিন্তু সে আর হয়ে উঠছে না। আজকে বরমশাইকে জোর করাতে তারপর নিয়ে এসছে। অর্ডার করা হয়েছিল পনির কুলচা, গরম গরম কুলচা, উপরে এই এত বড় সাইজের একখানা মাখন, তার সাথে ছোলার তরকারি আর পেঁয়াজ দিয়ে একটা চাটনি করে, এত সুন্দর লাগে খেতে। গরম গরম এরকম পনির কুলচার সাথে উপরে একটু একটু করে মাখন মাখিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর পনিরের স্টাফিংটা জাস্ট দেখো, পুরো ভরে ভরে পনির দিয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কথাতেই আছে অমৃতসরি কুলচা, অমৃতসরের কুলচাটা সত্যিই বিখ্যাত, আর তার সাথে যদি এরকম দারুণ কোয়ালিটির হয় তাহলে তো কথাই নেই। আর এই চাটনিটা কিন্তু দুর্দান্ত লাগে, টকটক ঝাল ঝাল, সঙ্গে মূলো পেঁয়াজ সব কিছু থাকে। আর এই ছোলার তরকারিটা মোটামুটি করে, আমাদের খুব একটা বেশি যে ভালো লাগে বলবো না, ঠিক আছে খাওয়ার মতো। তবে এরকম কুলচার সাথে ছোলার তরকারির অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না, বাটার মাখিয়ে খেতেই দুর্দান্ত লাগে। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি আমরা বাড়ির পথে, ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে বাইরে, এখন 3 ডিগ্রি টেম্পারেচার। তবে একটা দুটো করে সোয়েটার যদি চাপিয়ে নেওয়া হয় খুব একটা বেশি অসুবিধা হয় না ঠিকই। অ্যাকচুয়ালি কী বলতো, যতটা বেশি বাড়িতে থাকা হয় না ঠান্ডাটা ততটা বেশি জাঁকিয়ে বসে। বাড়ি থেকে বেরিয়ে ঠান্ডাটাকে যদি উপভোগ করা যায় তাহলে ঠান্ডাটা খুব একটা বেশি জাঁকিয়ে বসতে পারে না। তো যাই হোক,
মন্দির ঘুরে খাওয়া দাওয়া সেরে এবার চললাম বাড়ির পথে। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতো চলি, টাটা।